সবাইকে স্বাগতম বাংলাদেশ ইন্ডিয়ার বিশ্বকাপ এবং এশিয়া কাপ বাছাইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ইনফ্যাক্ট ক্ল্যাশ অফ টাইটান্স আমরা যদি বলি বাংলাদেশের বিপক্ষে ইন্ডিয়ার এই ম্যাচটা এর আগের ম্যাচে বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের সাথে 1-1 গোলে ড্র করেছে তবে ইন্ডিয়া এর আগের ম্যাচে তারা কিন্তু 1-0 গোলে কাতারের কাছে হেরেছে 10 জনের দল ক্রোয়েশিয়া ন্যাশনাল টিমের সামিল জুটি কিছুক্ষণ আগেই বলেছেন যে তার উপস্থিতি খুবই ভালো ছিল ব্যাকলাইন থেকে ছোট ছোট পাসে ওঠার চেষ্টা সন্দেশ জিঙ্গাম রাইট আমরা ইনিশিয়ালি 3 জন ব্যাকলাইনের প্লেয়ার সন্দেশ জিঙ্গাম চিঙ্গেল সানা সিং এবং শুভাশিস বসু এই 3 জনকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি তাদের স্টার্ট হ্যান্ড শুভাশিস বসু তিনি সেন্টার ব্যাক হিসেবে আগের ম্যাচে খেলেছিলেন এবার একটা কাউন্টার অ্যাটাকে উঠে পড়বার চেষ্টা ইন্ডিয়ার উদান্ত সিং অনেকটা চেস করে কিন্তু পৌঁছে গিয়েছিলেন সেই জায়গাটায় 90 মিনিটের খেলা চলছে দোহায় রহমতের লম্বা করে থ্রো সেখানে রাকিবের ফ্লিক এবারে সুযোগ আছে তারিক কাজে বলটা পেতে পেতেও শেষ পর্যন্ত পাননি একেবারে শুরুর দিকে বাংলাদেশের জন্য আর্লি স্টেজে ভালো একটা সুযোগ স্কোয়াডটা রয়েছে তাদের কিন্তু তিনি এগিয়ে রাখছেন মানসিকভাবে চাঙ্গা রেখেছেন এবং এখন পর্যন্ত যতটুকু চোখে চোখ রেখে কিন্তু লড়াইটা বাংলাদেশ করছে সেখানে ভালো একটা বল কিন্তু ছুঁয়েছে এবার গোলের সুযোগ রয়েছে সেখানে মনবীর সিং আনিসুর রহমান জিকো তিনি ছিলেন তবে শেষ মুহূর্তে তপু বর্মন তিনি কিন্তু এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছেন বাংলাদেশকে হুট করেই বাংলাদেশের ডিফেন্সটা একেবারে ফাঁক হয়ে গেল এবং ডিফেন্স লাইনের পেছনের জায়গাটা পুরোপুরি কাজে লাগিয়ে ইন্ডিয়া একটা গোল্ডেন অপরচুনিটি তারা হাতছাড়া করেছে এবং তার শুরু কিন্তু ছিল মিডফিল্ড থেকে ব্রেন্ডন ফার্নান্দেজ একটা চমৎকার বল থ্রু করেছিলেন এবং সেখানে জামাল ভুঁইয়া মানিক মোল্লা কারোরই অবস্থান নেই সব এটিকে মোহনবাগানের ওয়ান অফ দ্য ব্যাকলাইনের মেম্বার ক্লিয়ার করলেন এক্ষেত্রে রহমত মিয়া এখনও কিন্তু ইন্ডিয়ার পায়ে বল আমরা দেখতে পাচ্ছি মনবীর দিয়েছেন সুনীল ছেত্রীকে চমৎকার দেয়া নেয়া সুনীল এবং মনবীরের মধ্যে উদান্ত সিং লং রেঞ্জ থেকে শট করেছেন সেটা অনেকটা বাইরে দিয়েই বাইলাইন অতিক্রম করে বক্সের ভেতরে কড়া মার্কিং সেখানে জিঙ্গেল সানা সিং হেড করার জন্য এগিয়েছিলেন বাট মানিক মোল্লা চমৎকার ডিফেন্ডিং তার কাছ থেকে আমরা দেখেছি এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকের জন্য মতিন মিয়া তৈরি তাকে ভালো চ্যালেঞ্জে সুরেশ সিং ওয়াংজাম শেষ পর্যন্ত ফাউল করেছেন সুরেশ এবং ফ্রি কিক পেয়ে গেছে বাংলাদেশ দল এবং বাংলাদেশ দল সেই সুযোগের অপেক্ষা এবারে কিন্তু একটা লং বল সেটাকে রহমত মিয়া ফিল্ডে রেখেছেন বাট ইন্ডিয়া কিন্তু বল পেয়ে গেছে পায় সুনীল ছেত্রী মনবীরকে দিয়েছেন সামনে মানিক মোল্লা জায়গা পাননি শুট করার বাট সেটা কি সুরেশ সিং করবেন তিনিও পারলেন না ভালো ক্লিয়ারেন্স করার চেষ্টা বিপ্লু ছুটে গিয়েছিলেন ওয়ান্স এগেইন আবারও কিন্তু সুনীল বল পেয়েছেন অনেকটা উইক ফুটে সেটাকে বল মেরেছিলেন মনবীর সিং বাট ইগোর স্টিমাস তিনি কিন্তু একেবারেই বিরক্ত যে এটা থেকে গোল আদায় করতে না পারার জন্য সেখানে একটা পেনাল্টির আবেদনটা ছিল আসলে ইন্ডিয়া দলের তবে রেফারি কিন্তু সেই সিদ্ধান্তটায় কোনো কর্ণপাত করেনি তারিক কাজী তাকে কিন্তু একটা ক্রেডিট কিন্তু দিতে হয় সেখানে তারিক কাজী এবং রিয়াদুল বল পজিশনে ইন্ডিয়া এগিয়ে থাকবে সেটাই স্বাভাবিক গ্লেন মার্টেন্স তিনি আগের ম্যাচে আমরা দেখেছি অফ দ্য বল মুভমেন্ট তার ভালো ছিল আজ উইথ দ্য বল তিনি দারুণ করছেন এবং এই গ্লেন মার্টেন্স ব্রেন্ডন ফার্নান্দেজ দুজন মিলে ঝামেলা পাকিয়ে যাচ্ছেন বাংলাদেশের ডিফেন্সে এবার কিন্তু তপু বর্মন ভালোভাবে বলটা কিন্তু এরিয়ালে যেতে এসেছিল সুনীল ছেত্রীর মাথায় যেতে দিলেন না এবারে কিন্তু হেডার চিঙ্গেল সানা গোল লাইন ক্লিয়ারেন্স ফ্রম রিয়াদুল হাসান রাফি ওয়ান্ডারফুলি একটা কিন্তু গোল বাঁচিয়েছেন বড় বাঁচা বাংলাদেশ দল বেঁচে গেল চিঙ্গেল সানা আদিল খানকে মনে করিয়ে দিয়েছিলেন যেটা 2019 সালে এই ব্রেন্ডন 3-4 গুণে গিয়ে ইন্ডিয়া এবার কিন্তু মতিন মিয়া ভালো একটা রান মেক করছেন বাম প্রান্তে বল দিয়েছেন ইব্রাহিমকে ইব্রাহিম ডিবক্সের ভেতর ঢুকে পড়বেন দেখা যাক ইব্রাহিম সুযোগ রয়েছে ইব্রাহিমের সেখান থেকে বলটা ছেড়েছিলেন মতিন মিয়াকে উদ্দেশ্য করে তবে মতিন এবার কি রাখতে পারে তার ক্রেডিট নিঃসন্দেহে রহমত মিয়া একটা লম্বা থ্রোইন এবং সেটাকে মনবীর সিং দ্য টলেস্ট ম্যান এবারে কিন্তু হেডার ছিল সেটা তারিক কাজীর গুরপ্রীত সিং শেষ পর্যন্ত তার বিশ্বস্ত হাতে একবার গোল লাইন ক্লিয়ারেন্স করেছেন রিয়াদুল হাসান রাফি এবারে কিন্তু রহমত মিয়ার পোর ক্লিয়ারেন্স সুনীল ছেত্রী বল পেয়ে গেছেন মনবীর সিং লাকি বাংলাদেশ যে মনবীর বলটাকে ভালোভাবে ধরতে পারেনি আরও একবার কিন্তু রহমত মিয়া স্লপি আমরা সেই জায়গাটায় দেখলাম এবং এই এই জিনিসটা এর আগে আফগানিস্তান যেদিন গোল করেছিল রেগুলেশন টাইমের 45 মিনিট প্রথমার্ধে শেষ হয়েছে 1 মিনিট এক্সট্রা টাইম সুতরাং বোঝাই যাচ্ছে খুবই পরিচ্ছন্ন ফুটবল মতিন তার নিয়ন্ত্রণে বলটা এখনো পর্যন্ত আছে কার জন্য বাড়াবেন নিয়ন্ত্রণে রেখেছেন চমৎকার হোল্ড করছিলেন লম্বা করে সামনে বাড়িয়েছিলেন বিপ্লু অনেকটা উঠেছিলেন যেহেতু ইব্রাহিম নেমেছেন তিনি কিন্তু লেফট ফ্ল্যাঙ্কে খেলছেন বিপ্লু আহমেদ শুরু করেছিলেন লেফট ফ্ল্যাঙ্কে তিনি এই মুহূর্তে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে মাসুক মিয়া জনির জায়গায় এবং রাকিব কিন্তু ডান প্রান্তে তার মানে রাইট উইংয়ে থাকছেন রাকিব 1 মিনিটের অতিরিক্ত সময় শেষ হয়ে গেছে ইটস এ ব্রেক কাতারের জসিম বিন হাম্মাদ স্টেডিয়াম আল সাদে বাংলাদেশ 0 ইন্ডিয়া 0 ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন ফ্রম কাতারের দোহা জসিম বিন হাম্মাদ স্টেডিয়াম এবং নাম্বার 22 22 নম্বর জার্সি পরে যিনি খেলছেন
আশিক কুরুনিয়ান, যার কথা আমরা বলছিলাম যে আগের ম্যাচেও আশিক কুরুনিয়ান খেলেছিলেন কাতারের বিপক্ষে, তাদেরকে আরও বেশি সচেষ্ট হতে হবে। কোচ জেইনি রে ফার্স্ট হাফে আসলে ইগোস্তি ম্যাচের ট্যাকটিক্সের সঙ্গেই পাল্লা দিয়ে উঠে পারেননি। আরও একবার তারিক কাজী আশিক কুরুনিয়ানকে বাধা দিয়েছেন, থ্রি ম্যান ব্যাকলাইনের এগেনস্টে গোল করা আরও বেশি অসুবিধা হয়ে গেছে বাংলাদেশের জন্য। এই মুহূর্তে মনবীর সিং ডান দিকটা ধরে, তাকে অবশ্য সেই জায়গায় খুব একটা সুবিধা করতে দেননি ইব্রাহিম। মার্টিনস চমৎকার একটা বল পেয়েছিলেন এবং একটা ভিশনারি পাস অবশ্য ডান প্রান্ত দিয়ে বাড়িয়েছিলেন। ওয়ান্স এগেন চিঙ্গল সানা সিং লম্বা করে বাড়াবেন এবং রহমত মিয়া বলটা অবশ্য ভালোভাবেই বাড়ানো হয়েছিল ডানে হেড করে, তিনি কড়া মার্কি সন্দেশ জিঙ্গানকেও মার্ক করা হয়েছে এবারে। সেখানে অবশ্য শেষ পর্যন্ত রাকিব, তিনি দলকে চাপমুক্ত করতে যাওয়ার চেষ্টায় শেষ পর্যন্ত সফল হতে হতে হয়েছেন। নেমেছিলেন তিনি কিন্তু ইম্প্রেসিভ ছিলেন আজকে স্টার্টিং ইলেভেনে, এবার কিন্তু একটা চমৎকার ভিশনারি পাস ঢুকেছে ভেতরে। সুনীল ছেত্রী কিছুটা কাটব্যাক করে দিয়েছেন, সুযোগ আছে বাঁ পায়ে পুল দ্য ট্রিগার, কিন্তু শেষ পর্যন্ত একজন ডিফেন্ডার খুব ভালোভাবে বাংলাদেশ দল নেগোসিয়েট করেছে ব্যাকলাইন। রাকিবের জন্য জামাল ভুঁইয়া একটা থ্রু পাস বাড়িয়েছিলেন, সবাই যেটা ধরতে পারবেন না। সুভাষিস বোস সেখানে আছেন এবং সুভাষিস বোসকে চাপে ফেলে দিয়েছিলেন রাকিব এবং সেই জায়গায় একটা ফ্রি কিক জিতেছেন রাকিবের কাছ থেকে। ভালো ফুটবল, যেই কাজটা তার উপর বর্তানো হয়েছে সেই কাজটা এই ক্ষেত্রে অনেকটুকু হাইলাইট বাংলাদেশের প্রেক্ষিতে। হেড সেখানে এবং সেই সুনীল ছেত্রী একেবারে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন। জেমি ডে তার ডিফেন্ডারদেরকে প্রশ্ন করতেই পারেন, টার্গেট ম্যান সুনীল ছেত্রী কিভাবে ফাঁকা থাকে বক্সের ভেতরে? একদমই একটা পারফেক্ট প্রশ্ন আমার কাছে মনে হয়। সুনীল ছেত্রী টোটালি কিন্তু আনমার্কড এবং তিনি ছিলেন ফ্রি হেডার এবং কোচ ইগোর স্তামাচকে আমরা দেখতে পাচ্ছি। তিনি কর্নার কিকটা নিয়েছেন, সেখানে হেডার আরও একবার ফাঁকায়। আনিসুর রহমান জিকোকে দেখুন শুয়ে পড়েছেন, তিনি জানেন আরও একবার বেঁচে গেছেন, হাফ ছেড়ে বেঁচেছে বাংলাদেশ এবং পুরোপুরি ফাঁকায় সুভাষিস বসু অনেকটুকু নিচে ছিল ইন্ডিয়ার ফুটবলারদের সীমা। জামাল ভুঁইয়ার কর্নার অনেকটা নেয়ার পোস্টে, সুনীল ছেত্রীর ক্লিয়ারেন্স, আরও একটা কর্নার কিক বাংলাদেশের অবশ্যই। এবং গুরপ্রীত সিং তিনিও কিন্তু নেয়ার পোস্টে খুব কাছাকাছি ছিলেন সেই জায়গাটা, ভালো কর্নার কিক। এবং তারিক কাজীও আরও একবার হেড করার চেষ্টায়, শেষ পর্যন্ত তারিক কাজী পড়ে গেছেন, জিঙ্গান তিনিও কিন্তু পড়ে আছেন। বাংলাদেশ বল পজিশন রিগেইন করেছে আরও একবার এবং সেখানে দলকে একটা কাউন্টার অ্যাটাকের হাত থেকে বাঁচিয়েছেন কলকাতা। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন দ্য মুভ ইন্ডিয়া রাইট নাও লেফট ফ্ল্যাঙ্ক ধরে এবং সুনীল ছেত্রী চমৎকার হেডওয়ার্ক, ডিরেকশনটাও চমৎকার, শেষ পর্যন্ত ছেত্রীর মাথা ছুঁয়ে কিন্তু এগিয়ে গেল ইন্ডিয়া। একেবারে ম্যাচের শেষ ভাগে এসে আরও এক পুরনো রোগ গোল খেয়ে বসার বাংলাদেশকে জেকে ধরেছে আরও একবার। ইগোস্তি মাস পুরোপুরি সফল বিল্ড আপ ফুটবলে, দলের কাছ থেকে তিনি যেটা চান সেটা তার দল ডেলিভার করেছে এবং ডিফেন্সিভ এররে একটা গোল খেয়ে বসলো বাংলাদেশ। বাঁ দিক থেকে ক্রস এবং দেখুন সুনীল ছেত্রী বক্সের ভেতরে কতখানি লেট রান করেছেন। এরপর টপু বর্মন তার মার্কারকে পুরোপুরি লুজ করেছেন, ঠিক পেছনে যে সুনীল ছেত্রী রানটা নিচ্ছেন সেটা তার মাথায় নেই, দর্শনেও নেই। তিনজন তারিক কাজী কিছুটা উপরে ছিলেন, তিনজন মিলে সুনীল ছেত্রীর লাস্ট মোমেন্টের রানটাকেই বুঝতে পারেন। ইনফ্যাক্ট টপু বর্মনের পেছনে যে ছেত্রী আছেন সেটাই কিন্তু তিনি একদম আন্দাজ করতে পারেননি। এবং গোল নাম্বার 73 ব্রেন্ডন ফার্নান্দেজকে ফাউল করার কারণে সেখানে ইয়েলো কার্ডটা কনসিড করেছেন বাংলাদেশের জামাল ভুঁইয়া। রিয়াদুল হাসান রাফিকে দিয়েছেন টপু বর্মন, তিনিও অনেকটা উপরে। রহমত মিয়া উঠে গেছেন খানিকটা, ওয়ান টাচে কিন্তু বল একটা চিপ করেছেন, সেক্ষেত্রে ভালো বলের যোগান পেয়েছেন তিনি সুমন রেজার কাছ থেকে। রহমতের ক্রস গুরপ্রীত তার সেফ হ্যান্ডে, সেটা ফাইনাল থার্ডে গিয়ে দুর্বলতার বহিঃপ্রকাশ। আজকে একেবারেই বিক্ষিপ্ত, পরিকল্পনাহীন এবং একেবারেই আগ্রাসনবিহীন। এবারে কিন্তু একটা সুযোগ ইন্ডিয়া আরও একবার পেয়েছিল, বাট রিয়াদুল হাসান রাফি ক্লিয়ার করেছেন, এখনও কিন্তু সুযোগ আছে। ইয়াসির বল নিয়ে ঢুকছেন, চমৎকার রান মেক করেছেন, লং রেঞ্জ শট সেখানে এবং সেটা পার পোস্টের অনেকটা বাইরে দিয়ে গেছে, দুর্বল শট ছিল। গুড ব্লক বাই টপু বর্মন, আমরা যদি দেখি শেষ পর্যন্ত আবার রিপ্লেতে দেখছি চমৎকারভাবে ইয়াসিন ঢুকে পড়েছিলেন এবং ওয়ান্স এগেন সুরেশ নিজেদের মধ্যে আদান প্রদান। আরও একটা গোলের সুযোগ খুঁজছে ইন্ডিয়া এবং আরও একটা গোল হলে একদম শেষ কাজটুকু হয়ে যায়। সুনীল ছেত্রী এই মুহূর্তে কিন্তু আশিক কুরুনিয়ান বা প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন, তবে আনিসুর রহমান জিকো ওয়ান্স এগেন এক্সিলেন্ট গোলকিপিং, ভেরি গুড অ্যান্টিসিপেশন। ভালো একটা পাস ছিল সুনীল ছেত্রীর কাছ থেকে, তবে ফার্স্ট টাচটা আশিক কুরুনিয়ানের বেশ হেভি, সে কারণেই আনিসুর রহমান জিকো সামনে এগিয়ে এসে শট দিয়েছেন সন্দেশ জিঙ্গানকে। আদিল খান এবং সন্দেশ জিঙ্গান একই রকম, প্রায় একই রকম দেখতে, দুজনেরই পনিট্রেল আছে এবং তিনজন যখন একসাথে থাকেন সাথে সুভাষিস বোস, আলাদা করার উপায় নেই। আবার কিন্তু সুরেশ ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েছে ইন্ডিয়া, চমৎকার কাটব্যাক, গোলের সুযোগ ছেত্রী, তিনি কিন্তু টপ কর্নারটা খুঁজে নিয়েছেন, দ্বিতীয় গোল, যেটা বারে বারে বলছিলাম
সুযোগ খুঁজছে ইন্ডিয়া অল আউট অ্যাটাকে যখন বাংলাদেশ সেই জায়গাটাকে তারা এক্সপ্লয়েট করবে এবং সেটা করেছেন ইগর স্টিমাচ এই মুহূর্তে হ্যাপি ম্যান রাইট এশিয়ান ফুটবলের লেজেন্ড কিংবদন্তি 72টা গোল নিয়ে এই ম্যাচটা শুরু করেছিলেন 74টা হয়ে গেল তার এই ডাবল স্ট্রাইকে কোন লেভেলের ফুটবলার সুনীল ছেত্রী ক্লিনিক্যাল মোমেন্টগুলোতে বড় ম্যাচগুলোতে তিনি সেটা প্রমাণ করেন একেবারে কেউ ছিলেন না সুনীল ছেত্রীর পাহারায় ডিরেকশনটা চমৎকার জিকো তার ফুল স্ট্রেচ ড্রাইভিংয়েও কিন্তু বলটা নাগাল পেলেন না একদমই জিকোর কিছুই করার ছিল না টপ কর্নারটাকে খুঁজে নিয়েছিলেন তবে এই জায়গায় আমি বলবো যে একটা ব্লান্ডার কিন্তু রহমতের তিনি শুকনায় পিছটা খেয়ে পড়ে গিয়েছিলেন যে কারণে কিন্তু বলটাকে ভালো হোস্ট টিম হিসেবে ওয়ার্ল্ড কাপে খেলবে এশিয়ান কাপেও ডিরেক্ট কোয়ালিফাই তারা করে যাচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এবং আফগানিস্তানের পরের আউটিংটা কঠিন আমরা জানি আফগানিস্তান সেক্ষেত্রে ওমানের সঙ্গে খেলবে এরপরে খেলবে ইন্ডিয়ার সঙ্গে সেই ইকুয়েশন পরের কথা আজকের ম্যাচটা 2-0 গোলে ইন্ডিয়া জিতে নিয়েছে সুনীল ছেত্রী তিনি কিন্তু একেবারে 79 মিনিট এবং 92তম মিনিটে 13 মিনিটের ব্যবধানে তার 2 গোল বাংলাদেশের রেজিস্ট্যান্স ভেঙেছে এবং ভারতকে একটা স্মরণীয় জয় এনে দিয়েছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ক্যাম্পেইনে এবারে ভারতের প্রথম জয় বলতে হচ্ছে এবং তার আফগানিস্তানের সমান 5 পয়েন্ট নিয়ে বাংলাদেশকে তলায় রেখে পয়েন্ট তালিকায় উত্তরণ ঘটিয়ে এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য এক পা এগিয়ে গেছে এবং অবশ্যই বাংলাদেশের জন্য সেটা একটা নেগেটিভ রেজাল্ট তো বটেই 90 মিনিটের মধ্যে 79 মিনিট পর্যন্ত ইন্ডিয়াকে দমিয়ে রাখার পরও শেষ পর্যন্ত এই ম্যাচের ফলটাকে নিজেদের দিকে টেনে আনতে পারে।